আমরা মূলত একটা প্যাটার্নের নাম তৈরি করব। নাম তৈরি করার জন্য এখান থেকে আমার একটা জিনিস শেপটা বাঁকা হয়ে গেছে, তো এর কারণ হলো আমার এইখানটা একটা মার্কস পয়েন্টে আছে। আমি যদি এটাকে সেকশন পয়েন্ট করি অবশ্যই আমার ওই জায়গাটা একটা কর্নার তৈরি হবে। দেখুন সেকশন পয়েন্ট করার সাথে সাথে একটা কর্নার তৈরি হলো, তাহলে এখানটাও আমি একটা সেকশন পয়েন্ট করে নিলাম, এটা একটা কর্নার হয়ে গেল, তখন আমার এটা কর্নারই হবে। আচ্ছা, এখন আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা নেম নেম চেঞ্জ করার জন্য এখানে আমার নেম রয়েছে, নেমে গিয়ে আমি ইডিট, এখানে আমার এটা হলো একটা পকেট, POCKET পকেট, এটাকে আমি পকেট নিয়ে নিলাম। তাহলে কী হলো, আমি যখন এখানে মাউস পয়েন্টারটা ধরবো ঠিক এই পয়েন্টে দেখা যাবে আমার নাম এটা কি। এখন একটা বডির জন্য একটা, তাহলে আমি কী করবো এখানে কমেন্টসের ঘরে আবার ইডিটে গিয়ে লিখব 1 × 1, একটার জন্য একটা, অথবা কাট 1 কাট, এটা হলো আমার। তারপরেরটা হলো কি, লেখা আছে জ্যাকেট, বাট আমার এটা লিখতে হবে এটা নাম। নাম লেখার জন্য আমি কী করব, এই জায়গাটাকে বড় করে নেব, অথবা আরও একটা সহজ পদ্ধতি যেটা রয়েছে সেটা হলো ইডিটে গিয়ে আমি যে কোনো একটা মিডলে ক্লিক করলে আমার এখানে লেখা আসলো জ্যাকেট, এখন আমি চেঞ্জ করে দিতে পারি, এটা হলো আমার বটম, বটম রিব, আমি বটম লিখলেই বুঝতে পারবো বটম রিব। তারপরেটা এটা হলো আমার ফ্রন্ট পার্ট, এটা হলো আমার ফ্রন্ট পার্ট, এটা হলো ফেসিং, এটা হলো ফেসিং, ওকে এটা আমার ফেসিং। তারপর এটা হলো কাপ, স্লিপ কাপ, এটা একটা রিব, এটা হলো স্লিপ, পাইলাম আমি স্লিপ। এটা হলো ব্যাক পার্ট, ব্যাক পার্টের আমার হাফ, ব্যাক 1/2 মানে হাফ, ব্যাক হাফ, আর এটা হলো আমার ব্যাক ফুল, ব্যাক পার্ট ফুল, ওকে। এটা হলো হুড, এটা হলো হুড, এটা হলো মিডল হুড, মিড হুড, মিড হুড, ওকে। আমি এখন সবগুলোই পেয়ে গেছি। এখন একটা বডির জন্য আমাকে কয়টা কাটতে হবে, একটা বডির জন্য আমাকে একটা পকেট, একটা রিব, দুইটা ফ্রন্ট পার্ট, দুইটা ফেসিং, দুইটা কাপ, দুইটা স্লিপ, একটা ব্যাক পার্ট, দুইটা হুড এবং একটা মিড হুড। যদি এখানে হুডের ইনার পার্ট অন্য কোনো ফেব্রিক দিয়ে হয় বা সেল ফেব্রিকে হয়, সেক্ষেত্রে আমাকে হুড কাটতে হবে আরও দুইটা, ইনার পার্টের জন্য আরও দুইটা এবং মিডল হুড একটা। এটা আমার টোটালি ডিপেন্ড করে স্টাইলের উপর, আমি কোন ধরনের স্টাইলে কাজ করছি। এমনও হতে পারে নিচে যে ইনার হুড যেটা হবে সেটা মিডল প্যানেল না দিয়েও ডাইরেক্ট দুটো দিয়ে করতে পারবে, সেক্ষেত্রে আমার এটাকে এটার মধ্যে আমার হুডের মধ্যে ওই যে আমি মিডল হুডে যতটুকু জায়গা দিয়েছি ততটুকু এটাকে বাড়িয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে আমার মূল প্যাটার্নটা তৈরি করা। আশা করছি আজকের জ্যাকেট তৈরি করাটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। যদি এরপরও কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবেন, আপনাদের সমস্ত কোশ্চেন আনসার দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত আছি, এবং আপনাদের যে কোনো কোশ্চেন আনসার করতে আমরা অস্বস্তি বোধ করি না, বরং আনন্দিত হই যে আপনারা মনোযোগ সহকারে দেখছেন এবং তদানুযায়ী করার চেষ্টা করছেন। অবশ্যই আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আমি প্রতি লেসনই সাধারণত এই রিকোয়েস্টটা করছি, রিকোয়েস্টটা হলো আপনারা শুধু লেসনগুলো দেখেই আনন্দিত হবেন এরকমের না, লেসনগুলো প্রয়োজন বোধে পুশ করে রেখে আপনারা প্র্যাকটিস করবেন, যেখানে বেঁধে যাবেন ঠিক আবার প্র্যাকটিস করবেন। আর যদি এরপরেও যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা স্ক্রিনে লেখা, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে এখানে আপনারা ফোন করে যে কোনো ইনফরমেশন নিতে পারবেন, অথবা আমাদের এই যে জামগড়া অফিসে যে ফোন করে যে কোনো ইনফরমেশন নিতে পারবেন। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী লেসনগুলো দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।